আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত নড়ে যেতে পারে ডেন্টাল ক্যালকুলাসের কারণে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ক্যালকুলাস বা মেডিকেল ভাষায় এটিকে টার্টার বলা হয়, ক্যালকুলাস বলা হয়, বা বাংলাতে যেটিকে আমরা দাঁতের পাথর বলে বুঝে থাকি। আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের গোড়ার দিকে সাদা সাদা কিছু একটা লেগে আছে। এটি আসলে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে জমে এমনটি হয়। এটিকে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলা হয়। তো এই ক্যালকুলাসগুলো দাঁত এবং মাড়ি উভয়ের জন্যই বেশ ক্ষতিকর হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ার দিকে বেশ ক্যালকুলাস জমে আছে, আর এই ক্যালকুলাস জমার কারণে দাঁতের যে মাড়ি থাকে সেটি ধীরে ধীরে নিচের মাড়ি নিচের দিকে নেমে আসতে থাকে এবং উপরের মাড়ি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এই হচ্ছে ক্যালকুলাসের সমস্যা। অর্থাৎ এখানে যে তিনটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের গোড়ায় ক্যালকুলাস রয়েছে, আর এই ক্যালকুলাস জমার কারণে জমতে জমতে কিন্তু ধীরে ধীরে দাঁতের যে মাড়ি যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। অর্থাৎ এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এর মাড়িটা এখন এই পর্যন্ত চলে আসছে, কিন্তু এটি কিন্তু একটা সময় এখানে ছিল। তো ধীরে ধীরে এমনটি হয়, ধীরে ধীরে যখন এই ক্যালকুলাস আরও অনেক বেশি জমতে থাকে তখন আপনার সেই দাঁতের গোড়াটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এবং যখন গোড়া বেরিয়ে যায় তখন দাঁতটি খুব অনায়াসেই খুব নড়াচড়া করতে থাকে, এবং এক পর্যায়ে যখন দাঁত নড়তে থাকে তখন দাঁতের পাশ দিয়ে ফাঁকা হয়ে যায়, আর ফাঁকা হয়ে যেয়ে সেখানে খাবার পানি ঢুকে সে দাঁতটি অকালে নষ্ট হয়ে যায় বা অকালে পড়ে যায়। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলাসের কুফল কতটা। এখানে দেখুন এই যে দু তিনটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যালকুলাসের কারণে দেখুন মাড়িটা কোথায় নেমে আসছে। এই যে মাড়িটা এখানে চলে আসছে, একটা সময় ছিল মাড়িটা ঠিক এই পজিশনে ছিল, কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে ঠিকমতো টুথব্রাশ বা ব্রাশ ব্যবহার না করার কারণে, দাঁতের যত্ন না নেওয়ার কারণে কিন্তু এগুলা এই ক্যালকুলাসগুলো দাঁতের গোড়ায় জমে থাকে। এই ক্যালকুলাস ধীরে ধীরে জমতে থাকে, জমতে জমতে দেখুন মাড়িটাকে কোথায় নামিয়ে দিছে। তো কখনও যদি এই ক্যালকুলাসটা উঠে যায় বা উঠে যেয়ে থাকে দাঁতের গোড়ার, এগুলো কখনও কখনও এমনিতে উঠে যায়, তা উঠে গেলে দেখা যাবে যে দাঁতের গোড়াটা কিন্তু আলগা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। আর তার জন্যেই এখন দেখা যাচ্ছে যে পাথরের জন্যে এই দাঁতটি হয়তো একটু মজবুত আছে, কিন্তু যখন এই পাথরটা বা ক্যালকুলাসটা পড়ে যাবে তখন কিন্তু এই দাঁতটা এমনিতেই নড়তে শুরু করবে। কিন্তু প্রথম অবস্থায় যদি এটি জমতে না দেওয়া হতো তাহলে কিন্তু আর এ সমস্যা হতো না। এর জন্যই দাঁতের ক্যালকুলাসের কারণে দাঁত নড়ে যেতে পারে। এখানে দেখুন যে অবস্থাটা, দাঁতের মাড়ি থেকে মাংস সরতে সরতে অনেক বেশি সরে গেছে এবং দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে জ্যাম হয়ে গেছে ক্যালকুলাসে। তো এই ক্যালকুলাস দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে, এবং ক্ষতি করতে করতে যখন দাঁতের গোড়া বেরিয়ে আসে তখন দাঁত নড়তে থাকে। আর এই যে ক্যালকুলাসগুলো দেখছেন, এইগুলো অতিরিক্ত শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে, আর এর জন্য মুখের ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া হয়, অন্যান্য দাঁতের সমস্যা হয়। এছাড়া সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মুখে দুর্গন্ধর একমাত্র কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে এই ডেন্টাল ক্যালকুলাস। এটির জন্য আপনাকে স্কেলিং করাতে হবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থাটা, দাঁতের মাড়ি এখানে ছিল কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে কিন্তু অনেক দূরে চলে গেছে। এই ক্যালকুলাস বা পাথরগুলো যদি উঠে যায় তাহলে দেখা যাবে যে দাঁতের গোড়াতে কিছু হালকা পরিমাণ হয়তো মাংস আছে, মাড়ির কিছুটা অংশ আছে, আর পুরোটাই কিন্তু দাঁতের গোড়া বেরিয়ে আসবে। তো এমন পজিশন যদি হয়ে থাকে সেই দাঁতগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নড়ে যেতে পারে। আর দাঁত যদি নড়ে যায় তাহলে আর কোনো চিকিৎসা হয় না। দাঁত যদি ভেঙে যায়, দাঁত যদি গর্ত হয়ে যায় তাহলে চিকিৎসা করা যায়, কিন্তু দাঁত যদি নড়ে যায় তাহলে খুব চিকিৎসার ক্ষেত্রে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না। তো বুঝতেই পারছেন এমন ক্যালকুলাস যদি উঠে যায় তখন সে দাঁতটি এমনিতেই কিন্তু নড়তে শুরু করবে। এর জন্য ভিউয়ার্স, মেডিকেল সায়েন্স বলে প্রতি 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, দাঁতগুলো চেক আপ করাতে। এই জন্যই বলে থাকে যে যদি 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি যদি আপনার দাঁতের চেক আপ করান অথবা দাঁতগুলো স্কেলিং করান, দাঁতগুলো ওয়াশ করান, তাহলে হয়তো 1 বছরের মধ্যে সামান্য কিছু ক্যালকুলাস বা সামান্য কিছু স্পট দাঁতে হয়ে থাকে। একবার বছরে যদি স্কেলিং করানো হয়, ওয়াশ করানো হয়, তাহলে আর এ ধরনের সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশ করার পরের ছবি এটি, এখানে হালকা হালকা যে ক্যালকুলাসগুলো জমতে শুরু করছে, এটি যদি বছরে একবার ওয়াশ করে নেওয়া হয় কি 6 মাসে অন্তর একবার ওয়াশ করে নেওয়া হয় তাহলে আর বেশি হতে পারে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।